আমি জেনারেলি ছবি দেখার সময় খুঁত ধরতে বসি, বিশেষ করে তথাগত ছবি হলে খুঁত ধরতে বসি। আরিয়ার গোটা টিমকে আমার শুধু কুর্নিশ জানানোর আছে, এটা ছাড়া আমার আর কিছু করার নেই। আরিয়া কতটা ভালো লেগেছে সেটা প্রকাশ করতে এক বিন্দু দ্বিধাবোধ হওয়ার কথা নয়, তারাও আমি হাত জোর করে বলছি একবার দেখুন। আমরা এমন অনেক সাবজেক্ট নিয়ে ছবি দেখি যেগুলো সম্পর্কে আমরা অবগত নই। আমি জেনারেলি ছবি দেখার সময় খুঁত ধরতে বসি, বিশেষ করে তথাগত ছবি হলে খুঁত ধরতে বসি। আমি কোনো খুঁত ধরতে পারিনি এবং পারিয়ার গোটা টিমকে আমার শুধু কুর্নিশ জানানোর আছে, এটা ছাড়া আমার আর কিছু করার নেই। এবং বিশেষ করে অভিনেতাদের, অভিনেতারা প্রত্যেকে ইন্টারন্যাশনাল লেভেলের অভিনেতা। আমার মনে হয় আরিয়া বাংলা ছবির একটি ল্যান্ডমার্ক, এবং আমাদের আরিয়া কতটা ভালো লেগেছে সেটা প্রকাশ করতে এক বিন্দু দ্বিধাবোধ হওয়ার কথা নয়। আমরা যদি বাংলা ইন্ডাস্ট্রির সদস্য হই তাহলে আমি আজকে ঠিক যেভাবে এক্সপ্রেস করলাম, আমাদের প্রত্যেকের এইটুকু কলজা থাকা উচিত যে আমরা এইভাবেই এক্সপ্রেস করব এবং আরিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে যেভাবে অনেকেই অবহেলা করে তাহলে তাদের উদ্দেশ্যে বলবো কি, মানে আমি তো অবহেলাটা তো আন্ডারস্টেটমেন্ট, মানে অবহেলা আপনারা করুন, যত্ন করতে হবে না, অবহেলা করুন, অত্যাচার করবেন না। অত্যাচার নিয়ে কি বলবো, মানে তারা চোখের সামনে ঘুরে বেড়ানো, ছাড়া পেয়ে থাকা ক্রিমিনাল, এরা প্রত্যেকে এক একজন সম্ভাব্য রেপিস্ট এবং সম্ভাব্য খুনি, কাজে কি বলবো, আমরা সেফ নই এদেশে। আমি হাত জোর করে বলতে পারি দর্শকদের যে আরিয়া সাবজেক্টটা নিয়ে যাদের কোনো ইন্টারেস্ট নেইও, যাদের ইন্টারেস্ট আছে তারা তো দেখবেন, যাদের কোনো ইন্টারেস্ট নেইও তারাও আমি হাত জোর করে বলছি একবার দেখুন। আমরা এমন অনেক সাবজেক্ট নিয়ে ছবি দেখি যেগুলো সম্পর্কে আমরা অবগত নই, ছবি দেখে জানি, জেনে তারপর বলি ও আচ্ছা এরকম। তো আরিয়া আমার অনুরোধ, একবার থিয়েটারে এসে দেখুন।